হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সকাল সকাল চলে এসেছি বাজারে বাজার করবো আমরা এই এই বাজারে এসেছি এটা অনেক বড় একটা বাজার এখানে সব কিছুই পাওয়া যায় জামা কাপড় থেকে আরম্ভ করে মানে সব অল মানে সব কিছু পাওয়া যায় এখানে জামা কাপড় জুতা তারপরে আপনি যা চান না কেন সব এখানে আছে অনেক বড় এইখানে যে ফুলের দোকান আছে সব কিছু আছে তো আমার হাজব্যান্ড এখানে দেখলো যে চালের অফার দিয়েছে চাল তারপরে তেল এগুলোতে দেখে বাঙালি তো বুঝেন না বাঙালি দেখ যদি দেখে কোনো কিছুতে কম বা একটু ছাড় একবারে যতটা লাগবে সব নিয়ে যাবে পারলে এই যে আমার হাজব্যান্ড ও দুটা নিয়ে নিল চালের ব্যাগ আর কি তারপরে আরেকটা বাঙালি ছিল ওখানে উনিও একসাথে সাতটা নিয়ে নিচ্ছে মানে বাঙালি যেখানে কম পায় সেখানে মনে করেন সব নেওয়া যাবে পারলে কিন্তু এই দেশে আবার অন্য সিস্টেম এই দেশে যারা আছে তারা কিন্তু এক যেটা মানে প্রয়োজন একটা প্রয়োজন হলে একটাই নেবে দুই মানে দাম কম দিতে দেখে যে দুইটা তিনটা কিনে রাখবে তা কিনে না একটা একটাই এরকম তো আমরা এখানে এই যে ফ্রেশ কলা তারপরে এই যে কিছু ফল নিয়ে নিচ্ছি এই দোকানে ফ্রেশ ফল পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর ফ্রেশ ফলগুলো একটু দাম বেশি হলেও ফলগুলো খুব মজা হয় খেতে অ্যাভোকাডো কমলা আঙ্গুর সব আছে এখানে এই যে আলু এই যে দেখেন জামা কাপড় ড্রেসে দোকান যাই হোক এই যে আপেল এই আপেল ছোটো আপেলগুলো অনেক মিষ্টি খেতে আমরা নিয়ে নিলাম এই আপেলটা আসলে ছুটির দিন মানে হচ্ছে আমার কাছে মনে হয় যে একটা রিল্যাক্সের একটা দিন এই যদি একটু বাজারে টাজারে আসতে হয় এই দেখেন একটা লেবু নিয়ে নিলাম আমরা আমাদের একটা প্রয়োজন কারণ বেশি নিব না এখানে যে কমলা এই কমলা অনেক মিষ্টি আবার কিছু কিছু আছে টক হয় সুন্দর সবাই বাজার করছে এই যে পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে বালাশি টাকা আর আমরা যে চাল নিয়েছি অনেকে হয়তোবা জানতে ইচ্ছা হতে পারে তো চাল হচ্ছে পাউন্ড পাউন্ড দাম তেল হচ্ছে হচ্ছে এখন অফারে দিয়েছে দেখি একটু কম আর এই যে এখানে হচ্ছে নিজে নিজেই হচ্ছে ই করে নিতে হয় স্ক্যান করে তারপরে আমরা কার্ড দিয়ে পেমেন্টটা করে দিই তাহলে মনে করেন যে অনেকে আছে যে লাইনে দাঁড়িয়ে তারপরে কাউন্টারে যেয়ে দেয় ওখানে যারা থাকে তারা হেল্প করে আর এখানে যে এরকম আছে নিজে নিজে নিজেরটা নিজে স্ক্যান করে নিজেই টাকা বিল পে করে দিলেই হয় আমরা এভাবে নিচ্ছি কারণ এটা তাড়াতাড়ি হয় যে এই কার্ডটা দিলে হচ্ছে মনে করেন একটু ডিসকাউন্টে পাওয়া যায় মানে একটু কম রাখি আর কি তারপরে চলে আসলাম একটা আরেকটা দোকানে এপাশে এখানে হচ্ছে এই যে গরুর মাংস তারপরে খাসি হাঁস মুরগি যা আছে সব আছে এখানে তো এখান থেকে ভাবলাম ছুটির দিন যেহেতু স্পেশাল কিছু রান্নাবান্না করা যায় করি আর কি তো যেই কাজ সেই ই এই যে আমরা নিয়ে আসলাম বিফ বিফ এনেছি মাংসটা দেখতে ভালোই খারাপ না তো এটাকে এখন রান্না করব ছুটির দিন আসলেই আমরা কোনো না কোনো আইটেম রান্না করে খাই মজা করে মানে দুজনে একসাথে ছুটি পাইলে তখন হচ্ছে ভালো করে রান্না করি এই যে এখানে রান্নার জন্য দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা দারচিনি এলাচি গোলমরিচ যা আছে সব কিছু একসাথে আর আগে ছুটির দিন থাকলে হচ্ছে আমরা বেড়াতে যাইতাম বাংতে থাকলে আম্মুর বাসায় তারপরে শ্বশুরবাড়ি দুই জায়গায় এই যে এই মশলাগুলা এগুলা হচ্ছে আমরা আম্মু ছিল বাংলাদেশ থেকে এই জন্য কালারগুলো কত সুন্দর দেখছেন একবার লাল লাল মশলা ফ্রেশ যাই হোক আর এই তো এখানে যে গরুর মাংস দিয়ে দিলাম এখন এটাকে মজা করে রান্না করবো ঘূনাঘা করে আর আগে হচ্ছে আর এখন হচ্ছে বন্ধ দিলে হচ্ছে রান্না রান্নাবান্না করি মাঝে মাঝে রান্নাবান্না করে একসাথে দুজনে সময় কাটাই খাওয়া দাওয়া করবো তারপর আমরা বিকেলে ঘুরতে যাব তো এইভাবেই আর তারপরে মনে করেন দিনের মানে কি কি কাজ সব রান্না রান্নাবান্না করে রেখে দিতে হয় কয়েক দিনের জন্য যাতে কয়েক দিন ভরে খাওয়া যায় দুই তিন দিন এরকম তাহলে আর রান্না করতে হয় না ঝালটা একটু কম দিয়ে ফেলছি ময়িচুর গুঁড়া তা আবার একটু দিলাম আর তারপরে আমরা নিজেরাও ঘুরতে যাই আর এই তো ছুটির দিনটা এইভাবেই কাটাই আমরা দুজনে খাওয়া দাওয়া করি ভালো মন্দ বাজার করি বাজার না থাকলে তারপরে ঘুরতে যাই কোথাও আর মনে করেন ময়লা কাপড় বাই থাকলে ওগুলো ধুই যা যা জিনিসপত্র আছে সব জমে রাখি একদিন হলো ধুই আর একটা মজার বিষয় এই দেখেন চাষি চিনি গোড়া চাল পোলাওয়ের চাল আর কি এই চালটাও এখানে পাওয়া যায় আসলে লন্ডনে হচ্ছে থেকে খেয়ে অনেক হারাম বাংলাদেশি অনেক কিছু সব কিছুই আর কি পাওয়া যায় লন্ডনে একটা লন্ডনের মধ্যে একটা মনে করেন ছোট্ট একটা মিনি বাংলাদেশের মতনই সবই পাওয়া যায় এখানে আর এখানে আমি এই যে পোলাও রান্না করছি এর জন্য হচ্ছে এই যে সব কিছু দিয়ে দিয়েছি একটু রসুন বাটা বাটা সব ই কিছু দিয়েছি এখন পোলাওটাকে রান্না করব আর মটরশুঁটি হচ্ছে ফ্রোজেন ওইটা অনেক দিন ধরে ইচ্ছা দিয়ে করার তো সেটাই করছি আর এই যে আমি এখানে দুধ দিয়ে দিব দুধটা দিলে হচ্ছে পোলাওটা সাদা থাকে আর সুন্দর ঝরঝরা হয় দেখতে ভালো লাগে পানি দিয়ে দিবে পরিমাণ মতন যার যার আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার আমি নতুন নতুন ভিডিও দিলে সেগুলো পেতে বেল আইকনটি প্রেস করে দিবেন আর এই যে দেখেন কত সুন্দর ফ্রেশ মটরশটিও দিয়ে দিলাম আর পোলাটা আমি আর একটু বেশি ঘ্রাণ একবারে দোকানের মতো করার জন্য আমি একটু সামান্য কেউড়া জল আর গোলাপ জল দুইটা দিয়ে দিই তাহলে মনে করেন পুরো বাসা শুদ্ধা গ্রান হয়েছে আর এই যে একটু পেঁয়াজের বেরেস্তা এটা হচ্ছে রেডিমেড কেনা আমি বানাই নি আর ইউজ করেছি এই ঘিটা এই ঘিটা দিলেও অনেক মজা হয় এই যে আমার ইসের ফাইনাল লুক বিফ হয়ে গিয়েছে আর এখানে একটু আমি ডিমের কোরমা রান্না করেছিলাম আর এই যে আমার পোলাওটা